খালেদা জিয়ার মামলার শুনানি তার অনুপস্থিতিতে হবে। আদালতে এমন আদেশ ন্যায়বিচার ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের আটক রেখে আগামী নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বেআইনি আদেশ দিয়ে কারাগারের অভ্যন্তরে বিএনপি চেয়ারপারসনের বিচারের জন্য আদালত বসানো হয়েছে। সরকার তাকে দ্রুত সাজা দিয়ে আটকে রাখতে চায়। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে, অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা এই আদেশ মেনে নিতে পারছি না এবং জনগণ তা গ্রহণ করছে না। আমরা মনে করি এই আদেশের পরিবর্তন হওয়া উচিত এবং দেশান্তরিত খালেদাকে একজন নাগরিক হিসেবে যা তার সংবিধানসম্মতভাবে যে তার প্রাপ্য সেইভাবেই তাকে সুযোগগুলো দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন যে আদালত একটি মিথ্যা মামলায় বেআইনিভাবে খালেদা জিয়াকে সাজা দিয়েছে, সেই আদালত কারাগারের মধ্যে তার অনুপস্থিতিতে মামলা পরিচালনার কথা বলছে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি যে নির্বাচনকে সামনে রেখে আজকে এই অবৈধ সরকার তারা ড্রাম বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে আর তাদের মতো করে নির্বাচনটাকে সাজানোর জন্য সমস্ত কাজগুলো করছে। সেই সময় তারা জনগণের সমস্ত অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে নিয়ে আজকে ভৌতিক সব মামলা, বিরোধী দলের লোক নয়, কর্মী নয়, নেতা নয়, যারা মতামত ধারণ করেন তাদের বিরুদ্ধে আজকে তারা ভৌতিক মামলা সাজাচ্ছে এবং ভৌতিক মামলা দিচ্ছে। তিনি বলেন, জনগণকে নির্বাচন থেকে বাইরে রাখতেই সরকার গুম, খুন আর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, নতুন নতুন মিথ্যা মামলা দেয়া হচ্ছে। কাইসার রহমানি, নিউজ 9, ঢাকা।